হাই বন্ধুরা, ওয়েলকাম টু মুন্নিস গ্যালারি। মুন্নুর সবুজ দুনিয়াতে সবাইকে স্বাগত। তা সবুজ দুনিয়া গড়তে গেলে আমাদের এখন তো দরকার প্রথমে সবুজ গাছ। তা সবুজ গাছ তৈরি হবে বীজ থেকে, বীজ পাওয়া যাবে ফল থেকে। তো আমরা এখন মেহগনি ফল ফাটাচ্ছি। এর আগেও আমি মেহগনি ফল থেকে কিভাবে বীজ সংগ্রহ করা হয় এবং দানা বের করা হয় সেটা দেখিয়েছিলাম আমার চ্যানেলে, তো কেউ চাইলে দেখে নিতে পারেন। আর যদি কেউ নাও দেখেন তো আমি এই ভিডিওতে একটু দেখাচ্ছি যে কিভাবে আমরা মেহগনি ফলগুলো থেকে বীজ কালেক্ট করি। এই যে পাখির পালকের মতো যে খয়েরি কালারের দানাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হলো মেহগনির দানা। এর ওপর পোষণটা একটু পাতলা হয় এবং নিচে একটু ভারী ধরনের থাকে। ওপরের এই পোষণটাকে পুরো দানাটা রোদ্দুরে দিয়ে ভালো করে চটকে ভেঙে কুলো দিয়ে ঝেড়ে তারপরে দানাটা বের করে নেওয়া হয়। আমি কিভাবে মেহগনির এই দানাটাকে সংগ্রহ করা সেই ভিডিওটা এর পরে দেব, কিন্তু এখন আমরা চলে এসেছি এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সবাই, এই গাছ থেকে একজন লোক নিয়ে আমরা এই দানাগুলোকে পেরেছি এবং সেই দানাগুলো এইখানে নিচে ফেলে রাখা হয়েছে। যেহেতু বৃষ্টি এসে গেলে এগুলো ভিজে যাবে, তাই এগুলোকে আমরা সংগ্রহ করে তারপরে মেহগনির দানা আজকে মাটিতে বসাবো। তো মেহগনির দানা যখন বসানো হবে তখন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের এই সবুজ করার কাজে আপনারাও সামিল হচ্ছেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে প্রচুর 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 গাছ কিভাবে আমরা উৎপন্ন করে থাকি, তৈরি করে থাকি, সেই ভিডিও নিয়েই কিন্তু আমি উপস্থাপন করে থাকি আমার চ্যানেলে। তো এখানে এবার এই মেহগনি বীজগুলোকে এই যে এইভাবে করে নেওয়া হয়েছে, বস্তায় তোলা ছিল, এবার আমি এগুলোকে একটা গামলায় ঢেলে নিলাম। এইগুলো নিয়ে আমরা এবার দানাগুলোকে মাটিতে বসাবো। মাটিতে যেখানে বসাবো সেই বেড কিভাবে তৈরি করেছি, যেটাকে দানা বসাতে হয় সেই জায়গাটা কিন্তু আমি আগেই দেখিয়েছি আমার চ্যানেলে। এর আগেই কিন্তু আমরা আপলোড করেছি যে কিভাবে বেডটা তৈরি করতে হবে। সমান একটা জায়গার মধ্যে মাটি দিয়ে অন্য জায়গা থেকে ঝুড়ো মাটি মাথায় করে বয়ে নিয়ে কীভাবে এই কাজগুলো করা হলো সেটা কিন্তু আমি আমার চ্যানেলে আগেই দেখিয়ে দিয়েছি, তো কেউ চাইলে দেখে নিতে পারেন। এইবার আমরা সেই জায়গাটায় গিয়ে এই চারাগুলোকে দানাগুলোকে বসাবো। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের নার্সারিতে। নার্সারির এক জায়গায় আমরা গাছগুলোকে তৈরি করার জন্য দানাগুলো বসাবো। আরনও যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। প্রথমে আমরা ভাবলাম এই প্যাকেটের মধ্যে ডাইরেক্ট দানাগুলো দেব, কিন্তু প্যাকেটগুলো সাজানো হয়েছে সেখানে একটু অসুবিধা থাকায় আমি আগের দিন যেখানে বেড রেডি করা হয়েছে জায়গা সেই জায়গাটাই চলে এসেছি। এইবার একটা একটা করে দানা এখানে কিভাবে বসাবো চলুন শুরু করা যাক। কয়েকটা দানা নিলাম। এইবার এই দানাগুলোকে যেদিকটা ভাঙা অংশ সেদিকটা উপরে থাকবে আর মসৃণ দিকটা নিচে থাকবে, এইভাবে একটার পর একটা দানা কিন্তু পরপর বসিয়ে যাব। বিকাল 3টার সময় আমরা এখানে এসেছি। আজকে মেঘলা দিন, বৃষ্টি হব হব ভাব, এখনো বৃষ্টি পড়েনি, তাই আমরা এই কাজগুলো করতে চলে এসেছি। বিকালবেলা ভাবলাম যে কোনো কাজ নেই, সকালে তো স্কুলে গেছিলাম, তা এখন এই ওয়েদারে আর অন্য কোনো কাজও করা যাবে না। তো যেহেতু আমাদের এখন সামনেই মেহগনি চারা বা দানা দেওয়ার কাজ চলছে, তাই ভাবলাম এই দানাগুলো এখন আমরা মাটিতে বসিয়ে দিই। এইবার এই মাটিতে বসানোর পরে এগুলোকে সুন্দর করে কিন্তু বিচালি দিয়ে বা প্লাস্টিকের কাগজ দিয়ে কিন্তু সুন্দর করে ঢেকে দেওয়া হবে, যাতে বৃষ্টি এই দানাগুলোর মধ্যে না পড়ে এবং দানাগুলো পচে নষ্ট না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবার যখন জায়গাটা শুকিয়ে যাবে তখন কিন্তু আবার
জল দিতে হবে। এখানে আমি জল দিয়ে জায়গাটা নরম করে নিয়েছি। তারপরে দেখুন আমাদের কত দানা বসানো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এইভাবে আমরা পুরো দানায় কিন্তু বসিয়ে শেষ করব। যেহেতু আমার এইবারে এইবার প্রচুর নিয়োগনি চারা তৈরি করার ইচ্ছা আছে, তাই কিন্তু আমি এইবার কিন্তু অনেক চারা দানা দেব। তাই জন্য কিন্তু আমরা এইখানটা, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে অনেক দানা বসাচ্ছি। বন্ধুরা কেমন লাগছে আমাদের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই যে এইভাবে দানাগুলো বসাচ্ছি, এটা খুব ইজি কাজ, কিন্তু যেহেতু ঘন্টার পর ঘন্টা এটা বসে থাকতে হয় এবং কোথায় তখন একটু পিঠ দৌড়ে যায়, পিঠে ব্যথা ট্যাথা হয়, হাতও প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তা দেখুন কতটা জায়গা আমরা কিন্তু দানা বসিয়েছি। এরপরে আমি আমার শাশুড়ি মা দুইজন মিলে এই কাজটা করব। এই যে একটার পর একটা দানা কিন্তু আমরা সুন্দর করে এইভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এই দানা থেকে যখন চারা বেরোবে বা অঙ্কুর হবে, তখন কিন্তু আমি এই ভিডিওটা দেখাবো কত সুন্দর চারাগুলো বেরিয়েছে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলটা দেখতে থাকবেন। ভালো লাগলে অন্যদের অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের কাজগুলো কেমন লাগছে জানাবেন। প্রত্যেকটা মেহগনি দানা থেকে কিন্তু গাছ অঙ্কুরিত হবে, আবার কিছু কিছু বাদও যাবে। তবে আমরা এখন যে কটা দানা আমাদের কাছে আছে সবই বসানোর চেষ্টা করব এবং আশা করব যেন অত্যধিক পরিমাণে আমাদের দানাগুলো অঙ্কুরিত হয় এবং আমরা সেগুলো গাছ পাই। তারপরে গাছ হওয়ার পরে কিন্তু এখান থেকে একটা একটা করে চারা তুলে নিয়ে আমরা আবার সেই চারাগুলোকে প্যাকেটের মধ্যে প্রতিস্থাপন করব। এইখানে আমার এক গামলা দানা এতটা জায়গা লাগলো, তাহলে আমার 5-10 গামলা দানা বসাতে আরও কতটা জায়গা লাগবে। তো জায়গাটা আমরা পরে আবার রেডি করে নেব। এইখানে যতটা জায়গা আছে ততক্ষণে আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যাব এবং প্রত্যেকটা দানা একটা একটা করে কিন্তু এইখানে বসিয়ে দেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এর পরে নিয়ে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই সবুজ করার কাজকে সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইবার হয়ে। আর আমাদের পরবর্তী কোনো কাজ নিয়ে আমরা আবার চলে আসব। আমাদের চারা কিভাবে তৈরি করব, প্যাকেট কিভাবে সাজানো হবে এবং প্যাকেটের মধ্যে কিভাবে এই গাছগুলো লাগাবো সেই সম্বন্ধে ভিডিও নিয়ে। ধন্যবাদ।